একটা ছাত্রলীগের ছেলে 57 সেকেন্ডে 40টা ভোট জাল ভোট দিয়েছে, সিল মেরেছে, তাকে একজন সহযোগিতা করেছে, সেটা ভিডিও হয়েছে, ভাইরাল হয়েছে, এটা তো একটা মামুলি ব্যাপার। যেখানে আওয়ামী লীগের টপ টু বটম সভানেত্রী থেকে শুরু করে সবাই সে 2018 সালে দিনের ভোট রাতে প্রশাসন দিয়ে কাটাইছে, সেটা তো অনেক ব্যাপক, সেটা তো এরকম ভাষায় প্রকাশ করা যায় না যে কী। এবং সেটা যে প্রমাণিত হয়েছে, প্রমাণিত হওয়ার পরও চোরের মার যে বড় গলা, সেটা চাপাবাজি করেই যাচ্ছে, স্টানবাজি করেই যাচ্ছে। আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগের যারা তাদের সাথে যারা সঙ্গী ছিল বা মহাজোটে যারা ছিল, তারাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 2014-2018 কোনো ভোট হয়নি এবং সব কেউ ভোট দেওয়া লাগে নাই, অন্যের ভোট জাল ভোট দিয়ে দিছে। রাশেদ খান মিনান সাহেব বলছে, আনোয়ার হোসেন মঞ্জু বলেছে, জাতীয় পার্টি GM কাদের বলেছে, তার মহাসচিব বলেছে। এরপর ওনাদের বুদ্ধিজীবী আমরা দেখলাম যে সুলতানা কামাল, যিনি একসময় উপদেষ্টা ছিল তত্ত্বাবধায়ক সরকারের, তিনি বলেছে যে না, এরা তো নির্বাচিত না, এরা বিনা ভোটে আপনার MP। এরপরে আমরা দেখলাম আপনার ডক্টর কলিমুল্লাহ সাহেব, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিসি ছিল, নাজমুল হাসান কলিমুল্লাহ প্রফেসর, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সেও বলছে যে আসলে তো কোনো নির্বাচন হয় না। পাশাপাশি বিদেশ থেকে 175 জনের খোলা চিঠি দিয়েছিল শেখ হাসিনাকে যে আপনারা আগের দুটি নির্বাচনের বৈধতা নেই। সেই 175 জন কারা? বিজ্ঞ রাজনীতিবিদ, নোবেল বিজয়ী, ভালো ভালো লোকজন যারা রিসার্চ করে, গবেষণা করে। এরপরও আমরা দেখছি যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন আমেরিকার, তারা একটা সার্ভে করে গেছে, এই সরকারের অধীনে কেউ নির্বাচন বিশ্বাস করে না, 91% বিশ্বাস করে না। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল করেছে 90%, প্রথম আলো করেছে 81%। এরপর খালেদ মহিউদ্দিন লাইভে থেকে সবাইয়ের কেসদের নেওয়ার পর দেখা গেল 87% লোকে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বিশ্বাস করে না, চায় না। তারপরেও এরা শুধুমাত্র চাপাবাজি করে যাবে, এইটা সম্পর্কে আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে এই সরকারকে আপনি কী দিয়ে বুঝাবেন? এ তো বুঝবে না, এ কোনোভাবে বুঝতে চাবে না। যেরকম একটা গল্প ছিল যে একদিন গাধা বাঘ গাধাকে জিজ্ঞাসা করলো যে আজকে বলো তো এই যে ঘাসের রং কী, তা গাধা বললো যে এটা তো ব্লু, তো বললো না এটা তো সবুজ, বলছে আমি বলছি ব্লু, ও বলছে সবুজ, তর্ক করতেই আছে, শেষ পর্যন্ত বাজি ধরলো কাড্ডার রাইট। এই দুজনে চলে গেল রাজা সিংহের কাছে, সিংহের কাছে যাই বাঘ বলল যে আমি বলতেছি ঘাসের রং সবুজ, ও বলতেছে নীল, আপনি কি বলেন? তা বলছে যে গাধারটাই সঠিক, নীল। পরবর্তীতে গাধা চলে যাওয়ার পরে বাঘ বলল কি বলেন, এটা তো সবুজই। তখন বলছে যে সবুজ, কিন্তু তুমি যাতে ঠগো তোমার উল্টা আমি বিচার করেছি, এই জন্য তুমি গাধার সাথে কেন তর্ক করতে গেলা, গাধার সাথে তো তোমার তর্ক করার সাজে না। এখন এই সরকারের অবস্থাটা হচ্ছে এরকম, এই সরকার কোনো কিছুই বুঝতে চায় না। তার মহাজোট, তার নিজের আওয়ামী লীগের কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শ্রী আসগর আলী, তিনি বলেছে ভোট রাতে কেটে দেওয়া হয়েছে। এই ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের বলেছে যে দিনের ভোট রাতে কেটে দিছে, যদি ফেয়ার নির্বাচন হয় আওয়ামী লীগ একটা আসন আইতো না এবং পালাবার দরজাটাই আইতো না। এরপর আপনার এত লোক বলার পরেও ওনারা তো বিশ্বাস করে না, এই যে বরগুনাতে সেই মাহবুব তালুকদার যদি প্রতিমন্ত্রী ছিল আওয়ামী লীগের, সেও বলছে যে এরকম দিনের ভোট রাতে হয়েছে। এরপরও এরা বলবে যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতেই বলে যে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। কি অবস্থা, কি মানুষ হাসি হাসবে না কাঁদবে, কি বলবে? আসলে তো তাহলে এদেরকে কিছু বুঝাবার মতো নাই। এরপর আপনি দেখেন একটা বিষয়, এখানে তো আমি আপনি বানাবো না, একেবারে সোজাসুজি 44টা নিবন্ধিত দলকে এই নির্বাচন কমিশন দাওয়াত দিয়েছে, ডেকেছেন, তার মধ্যে 18টি দল আসে না, 26টা দল আসছে। এই 18টি দল স্পষ্টভাবে টিভি সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় জানিয়ে দিচ্ছে যে আমরা এই সরকার কী মানি না, আমরা কেন আবার এই সরকারের সেই নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশনের সাথে তো কথা বলার এই প্রশ্ন নয়, আমরা নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাব না। এরপর যে 26টা গিয়েছে তার মধ্যে 15টা আবার বলছে যে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচনের পরিবেশ নাই, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সঠিক হবে না। তাহলে দাঁড়াইলো কি, 18টা যায় না, 15টা 33টা তারা চাচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন যথার্থ হবে না এবং তাদের অধীনে চাচ্ছে না। তাহলে যদি হয় তাহলে
এগারোটা থাকে, তো এগারোটা আর তিন গুণ তেত্রিশটা, এখানেই তো সার্ভেতে বের হয়ে যায় যে কী অবস্থা, তারা কি চায়। তারপরেও বলবে যে ওনাদের অধীনে নির্বাচন সঠিক হবে, নির্বাচন ভালো হবে, এবং এটাই স্বাভাবিক, এটাই হলে মূল কথা। তাই এই যে নির্বাচন কমিশন, এদের হলে মাজা ভাঙ্গা, নিজের পায়ে চলতে পারে না এই সরকারে, ইয়েস স্যার, জি স্যার, হা স্যার। এবং এই নির্বাচন কমিশনও প্রধান যিনি হাবিবুল আউয়াল, তিনিও স্বীকার করেছে যে যারা আজকে এসেছে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচনের পরিবেশ নাই, অধিকাংশরাই জানিয়ে দিয়েছে। এবং আমি কি করব, আমি তো নির্বাচনে অ্যারেস্ট করতে পারি, কিন্তু এরপর তো আমি ছেড়ে দিই ডিসি, এরপর টিউনো এদের কাছে, সেখানে তো রাজনৈতিক দলগুলোর সব কিছু আদায় করে নিতে হবে। সেইখানে আজকে যদি লক্ষ্মীপুর যে সেই ভোট দিছে যে আপনার ছাত্রলীগের আজাদ হোসেন সহসভাপতি সাবেক ছিলেন, তিনি ভোট দিছেন, ভোট দিয়ে জাল ভোট দিছেন, আসলে টোটালটাই লক্ষ্মীপুরে জাল ভোটই চলছে, সবাই জাল ভোট দিছে। ওখানে মা সবারকে হিসেবে সাংবাদিকদের কাছ থেকে শোনা গেছে যে 5% ভোট হয়তো বা যথার্থ হতো, সেখানে হয়তো বা আওয়ামী লীগই জিতে যেত, কিন্তু এই আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে তাকে তারা কোনোভাবে ফেয়ার বিশ্বাস করবে না, কীভাবে কি নিজেরা হাতে করে নেবে। এরা যে আসলে এই আওয়ামী লীগ মানে সব চায়, কোনো কিছু বাদ দেবে না, সব খাবে। তাদের সাথে নির্বাচনে গেছে কে, লাঙ্গল জাতীয় পার্টি, গেছে কে, জাকের পার্টি গোলাপপুর, এই এদেরকে পর্যন্ত সহ্য করতে পারলো না। এরা আফ্রিকার মাগুর মাছের মতো, এরা সব খাবে, কোনো কিছু বাদ দেবে না। আবার একটা গোষ্ঠী আছে মাসাইল গোষ্ঠী, এই মাসাইল গোষ্ঠী নিজেদের মানে মানুষের রক্ত মানুষে খায়, এইখান থেকে কিছুটা মানুষ বিভিন্ন দেশের বুঝাতে বুঝাতে এখনও তারা রক্ত খায়, তাদের সকালে নাস্তা খাওয়ার সময় রক্ত খেতে হবে। এখন কি করে, গরুর মানে মনে করেন গলায় সিরিঞ্জ দিয়ে টাইনে রক্ত বাইর করে তারপরে দুধের সাথে মিলাই খায়, তারপরও সেই রক্ত খাবে। তো এই আওয়ামী লীগ হচ্ছে যে নিজেদের তাদের মহাজোটে ছিল তাদের সাথে আছে, জাকের পার্টিও তাদের ইএসএস বলে যাচ্ছে, তারপরেও তাদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, অর্থাৎ তাদের রক্তও খেতে হবে। আমি সারা বাংলাদেশে তো সবাই অন্য অন্য দলের খাবে, যার কারণে আজকে আর 33টা দল সরাসরি নিবন্ধিত যারা তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, এবং নিবন্ধিত ছাড়া যা আছে সবই বিএনপির সাথে আছে, তারাও নির্বাচনে যাবে না, যেমন গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, তারপর সংহতি, নাগরিক সংহতি না কি যেন এই জোনায়েদ সাকি সাহেবের, এরকম যারা যারা আছে তারাও যাবে না। তাই আমি মনে করি যে কালকের নির্বাচনে ভোট কেটে 57 সেকেন্ডে 40টা ভোট দিয়ে ভাইরাল হয়েছে, আসলে ওইখানে রায় বুধই এরকম হয়েছে, তাই 1,20,000 সামথিং ভোট নৌকায় পেয়েছে, আর জাতীয় পার্টি 3,000 পেয়েছে, গোলাপ ফুল হয়তো 500 পেয়েছে। এটা হচ্ছে যে আরে বেটা যখন কাটবি কাটবি কাটার সময় তাদেরকেও কিছু দাও, কিন্তু দিল না। এই যে বিষয়টা, এটাই হচ্ছে আওয়ামী লীগের, তাদের নিজেদেরটা ভালোভাবে বুঝবে, সেই ক্ষেত্রে কোনো যুক্তিতর্ক এটা দিবে না। এদের আসলে এক কান কাটা নাকি সে রাস্তার পাশ দিয়ে, দুই কান কাটা সে নাকি রাস্তার মাঝখান দিয়ে, এদের আসলে দুই কান কাটা অবস্থার এদের লাজ লজ্জা নাই, তারা সব কিছু শুনতে অভ্যস্ত, তাদের সোনার হরিণ চাই, যে যা বলিস ভাই, মানে ক্ষমতা চাই, ক্ষমতার কোনো ছাড়া যাবে না, ক্ষমতায় থাকতেই হবে। ধন্যবাদ।